হ্যাঁ আমি একদম, আচ্ছা আপনার সমস্যা হচ্ছে সার্চ বার রাইটে আসবে, তাই না? সার্চ বার রাইটে আসলে ফর্মটা আসবে হচ্ছে ডিভের মধ্যে। চলে আসতে আপনার এটা আসবে হচ্ছে ডিভের মধ্যে, আপনি দিচ্ছেন ডিভের বাইরে, যে আপনি ডিভের বাইরে দিচ্ছেন। আর একটু সরানো, সেটা তো আপনি হচ্ছে অন্যভাবে করতে পারতেছেন, সমস্যা নেই। একটা কি দিলে কাজ করবে? তো জাস্টিফাই ই দিলেই কাজ করার কথা। হ্যাঁ জাস্টিফাই তো কাজ করতেছে না। অ্যালাইন আইটেম দিয়ে দেখছিলেন? অ্যালাইন আইটেম দিয়ে দেখছিলেন? অ্যালাইন আইটেম তো এভাবে কাজ করে না। অ্যালাইন সেলফ যদি দেই, SELF অ্যালাইন তো এভাবে কাজ করে না। এটা জাস্টিফাই দেওয়ার কথা, জাস্টিফাই করলে তো জাস্টিফাই ডিফ্লেক্ট জাস্টিফাই কন্টেন্ট এন্ড। এইটাই কাজ করার কথা, কিন্তু কাজ করতেছে না কেন? টেক্সট এন্ডের তো কাজ না এখানে। এটা কাজ করতেছে না, বুঝছি কেন কাজ করতেছে না। এর জন্য অন্য একটা কাজ করতে হবে, ফ্লোট এন্ডেও কাজ করবে না। আচ্ছা একটু আমি এটা দেখি, দাঁড়ান। ও ডিপটা ডিফ্লেক্স, হ্যাঁ ডিফ্লেক্স ও পাচ্ছে হচ্ছে এতটুকু, এতটুকু যেহেতু পাচ্ছে, কোনটা হ্যাঁ এগুলো বাটন ইউজ করছে। হ্যাঁ ওইদিন আমরা নিলাম কিভাবে জানো? আচ্ছা এই জিনিসটা এইখানে আছে ডিফ্লেক্স,
এটা হচ্ছে এতটুকু পাচ্ছের জন্য ঝামেলাটা করতেছে। আমি যদি এখান থেকে ডিপ্লেক্সটা তুলে দেই, ফার্ম ক্লাস কন্ট্রোল ফর্ম এতটুকু পাচ্ছে কেন? 1 মিনিট দাঁড়ান, একটু এটা একটা সহজ বুদ্ধি আমার কাছে আসছে, কিন্তু আমি চাইতেছি একটু প্রপার ওয়েতে আপনি নিয়ে আসার। ওকে, যদি আপনি রাইটে নিতে চান তাহলে এক কাজ করেন, এগুলো বাদ দেন, সব বাদ দিয়ে দুটা আলাদা ডিভ নিয়ে নেন, তাহলে আর কাজ শেষ, ঝামেলা করে লাভ নেই। ডিভ নিয়ে কোনটা? ইউএল, ইউএল কই শুরু? এখানে আবার ঝামেলা না করলে হয়। MD4, MD8. তাও তো যাচ্ছে না, রো রো কাজ করতেছে না, এটা নিয়ে এত ঝামেলায় পড়ি নেই। ও সরি, আচ্ছা আমি এটা দেখে দিব না, এইভাবে করলে এটা একটু ঝামেলা হবে। ডিফ্লেক্সটা আমি এই রাইট লাইনটা আপনার এটা দেখে দিব, নেক্সট ক্লাস আমার একটু মনে করে দিয়ে এটা দেখাই দিব না, আমি এটা কিছু একটা ঝামেলা হইতেছে এখানে। বলেন কোথায়? বলেন
কি সমস্যা? সেটা হোয়াইট দিয়ে দিলে কাজ হবে, সমস্যা নেই। কিসে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ করা? সিএসএস তো অ্যাড করছেন নাকি? কোন জায়গায় দেওয়া ব্যাকগ্রাউন্ড? নাই, আচ্ছা ঠিক আছে। রাজা ভাই আছেন? রাজা ভাই, আচ্ছা মেনু কই আপনার? আচ্ছা পেজও করে দিছেন, ঠিক আছে। বল। একটা মেনু আপাতত আপনাদের সব পেজে শো হবে না, এটার জন্য পিএসপি লাগবে। আমার এইগুলি করছেন এইগুলি? এখানে হোয়াইট বলে দিতে হবে। এটা হচ্ছে হোয়াইট বলে দিতে হবে। হোম কই ইন্ডেক্স না? দুইটাই লাগবে, সমস্যা নেই। কোনোটা এস এম, কোনোটা এম ডি না?
এরকম কেন? এটা এমডি এলজি, সবগুলো তো একটা থাকবে না। একরকম দিলে এটা ই হবে না তো, বাট ক্লাস তো হবে একরকম। আমি এখানে হচ্ছে কাস্টমই নেই, কাস্টম একটা ক্লাস নেই দেখেন। হ্যাঁ কাস্টম ক্লাস কি নিব, এটা মাই লিস্ট ইউএল নেম। এবার হচ্ছে এর ভিতরে যে কয়টা আছে, এর ভিতরে আছে লিস্ট গ্রুপ, লিস্ট গ্রুপ আইটেম, তো এটা কপি করে নিই। পাশে কিগুলো বর্ডার, 1 পিক্সেল 1 পিক্সেল বর্ডার আসছে না সবগুলো? আচ্ছা সমস্যা নাই, জাস্ট ইউএল বুঝতে পারি নাই। ফ্লেক্স নেক্সট ক্লাসে পাবেন, ওয়েট করেন একটু, ফ্লেক্সের আদ্যপন্ত তাহলে। ও আচ্ছা 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 আচ্ছা, ফ্ল্যাক্স ওটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফ্ল্যাক্স, FLUX। না এই যে অ্যান্ড্রয়েড ফ্ল্যাক্সের কথা বলতেছেন, ওটা একটা ফ্রেমওয়ার্ক টাইপেরই। আচ্ছা এটা কার ছিল যেন, রাজা ভাইয়ের, ঠিক আছে এখন। ওটা অ্যান্ড্রয়েড অ্যাপস এর জন্য দরকার হবে, আমাদের কাজ না অ্যাপস এর কাজ করতে গেলে। তো এটা যেটা করলাম আমি, আমি একটা হচ্ছে লিস্টটা হচ্ছে 100% হোয়াইট করে দিলাম, আর লিস্টের ভিতরে যে লিস্ট গ্রুপ আইটেম গুলো আছে প্রত্যেকটা হচ্ছে 32% করে দিলাম, 33 দেই না, এর কারণ হচ্ছে আপনার 1 পিক্সেল করে ই দেওয়া আছে। 33 দিলে ও হচ্ছে, বাট এই 1 পিক্সেলের জন্য আবার ঝামেলা করতে পারে, বাট এটা হওয়ার কথা ছিল 33.33। এটা দিলে হচ্ছে একদম পারফেক্টলি হয়ে যায়, মানে একদম কর্নার পেয়ে যাবে, তো একটু কমাই দেন, 33 রাখেন সমস্যা নেই। তাহলে হচ্ছে এই পাশ থেকে একটু জায়গা গ্যাপ থাকলো, আর মিলাই দিতে চাইলে 33 করে দিতে পারেন। 33 কেন করলাম, তিনটা রো আপনার এখানে, একটা দুইটা তিনটা, তো এটা দিছে 100%, তো 100%-এর 3 ভাগ করলে 33.33 হয়, তাই না? ওকে, তো এইভাবে করতে পারেন কাস্টম সিএসএস দিয়ে। আচ্ছা জাকারিয়া ভাই আছেন? বলেন কি সমস্যা। আচ্ছা বাটনটা দেন নাই এই জন্য আসেনি।
ফ্রি শিপিং স্লো হোম, এটা না না এলজি করলেন টগলার আইকন ন্যাভ স্প্যান নিছেন এটা কি ভুল হয়েছে এন এ বি নেবার হাইফেন এক্সপ্যান্ড এলজি ঠিক আছে তো ই এক্সপিএনডি কি ঝামেলা বল আচ্ছা এটা হচ্ছে এলজি ডিভাইসে আসলে এটা এক্সপ্যান্ড আকারে শো করবে, এক্সপ্যান্ড মানে হচ্ছে ফুল বার, আর এলজির নিচে গেলে হচ্ছে ওই নিচের বাটনটা শো করবে। তো নেবার টগলার টাইপ দিচ্ছেন, টাইপ দেন নাই, আচ্ছা টাইপ না দিলেও সমস্যা হওয়ার কথা না। কলাপস আর একটা নেভিগেশন এসপেন ক্লাস নেববার টগলার আইকন আইসিওএন টগলার টিও জি জি পায় নাই কেন এন এ ভি নেব না পাওয়ার তো কথা না। আচ্ছা নেবার টগলার ডাটাবেস টিওজিজি কলাপস ডাটাবেস টার্গেট ঠিক আছে টাইপে তো ঝামেলা করার কথা না। ব্যাকগ্রাউন্ড কালার তো দেয়া লাগবে না, অটোমেটিক্যালি পাওয়ার কথা। আচ্ছা একটু দেখি উপরে কোনো জায়গায় ঝামেলা আছে কিনা। নেবার এক্সপ্যান্ড এলজি এন বে ঠিক আছে, কন্টেইনার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কন্টেইনার যদি ফ্লুইড দিয়ে দেই কনসোলেও কোনো এরর নাই। আগে
এমরান এমরান একটু আসতে পারো? এটা তো কাজ করলো, এটা এই ক্লাস কাজ করতেছে না কেন আপনার, এটা তো বুঝতেছি না আমি। স্প্যান ক্লাস নেবার ডিওজিএল চলবার বলতে পারলাম না কেন আপনার এটা কাজ করতেছে না। আচ্ছা আপাতত কাস্টম এরিয়া চালায় দেন, সমস্যা নেই, বাদ দিয়ে এই যে এই মোবাইল ভিউতে দেখে করবেন, এখান থেকে ডিভাইস ছোট বড় করে দেখবেন যে কোনোটার ভিতরে আসছে কি না, এখান থেকে ছোট বড় করে দেখলে হবে, সমস্যা নেই। আচ্ছা আর হচ্ছে ওয়াহিদ ভাইয়া দিছে, আচ্ছা আমি একটু নিচ্ছি, এগুলো একটু দেখে নিই শেষ করে। আচ্ছা এটা জাকারিয়া ভাইটা দেখছি না, ঋত্বিক থ্রি, আচ্ছা বলেন আপনার এত বড় স্ক্রল বার চলে আসছে কেন বলে, কেন আসছে বলেন? আচ্ছা খুঁজে পাইতেছেন না, নিচে আসতেছি দাঁড়ান একটু ওয়েট করেন। এই যে এই লেখা বের হয়ে গেছে, কেন বের হয়ে গেছে? ইমেজ ছোট ঠিক আছে, আপনার তো বডি এই পর্যন্ত, বডির বাইরে টেক্সট চলে গেছে কেন, এটা দেখবেন তাইলেই সমাধান হয়ে যাওয়ার কথা। আচ্ছা হ্যাঁ বলেন, নিচে কোথায় সমস্যা? ন্যাববারে কি সমস্যা বলেন? মডেল কই? কি মেনু ধরে রাখছে বুঝি নাই আমি, আমি দেখতেছি তো মডেল তো কাজ করতেছে, মডেলে কি সমস্যা?
এটাকে আপনি নিচে নেবেন? আচ্ছা ক্লিয়ার ফিক্স লাগবে না, ন্যাপ বানান ভুল হয়েছে। এই যে শো মডেল নিচে চলে গেছে, মেনুগুলো আসতেছে না না, আইটেম কোনটা আছে? এটা ব্রাঞ্চ, ব্রাঞ্চের ভিতরে ব্রাঞ্চ, ব্রাঞ্চের ভিতরে ড্রপ ডাউন আছে। ওকে, ন্যাপ আইটেম ড্রপ ডাউন, ন্যাপ আইটেম ড্রপ ডাউন। ওকে, SRF nav link drop down, nav link DR drop down, T toggle BS drop down, H drop down, UL class, UL class drop down menu, লিস্টে কোনো ক্লাস না দিলেও চলবে, ড্রপ ডাউন আইটেম, এইগুলা লাস্টে, প্রত্যেকটা লাস্টে আপনি এরকম স্পেস রাখেন কেন? এগুলা কোনোটাই স্পেস নাই, কোনোটাই স্পেস হবে না। কিন্তু কোথাও আপনার একটা ঝামেলা আছে, কোথায় ঝামেলা বলেন? অটো স্পেস নিয়ে নিতেছে, কারণ কি? কোন একটা জায়গায় ঝামেলা আছে, ন্যাভ ডিভ ন্যাভ গেল, ডিভ ডিভ ক্লোজ হয়েছে কই এখানে? ওকে, ডিভ পিং ডিভ, ওকে, এ বাটন, বাটন এখানে ক্লোজ হয়েছে, ওকে, এই ডি ক্লোজ হয়েছে, ইউএল, এই ইউএল ক্লোজ কই? এই ক্লোজ হয়েছে। আচ্ছা, লিস্ট, লিস্ট এই লিস্ট এখানে, ইউএল, ইউএল ঝামেলা কই? দেখেন আমি স্পেস সেরে দিলাম, সেভ দিলাম, আবার স্পেস ধরতেছে।
এগুলোকে এবার ডাবল স্পেস, সিঙ্গেল স্পেস এটা, সেভ দেওয়ার সাথে সাথে স্পেস বাড়তেছে। আপনার কোডে কোনো জায়গায় ঝামেলা আছে বুঝছেন, উপরে বা কোনো জায়গায় ঝামেলা করে আসছেন, সবগুলা প্রবলেমটা করতেছে, এইগুলা কি? উপরে কোথাও একটা ঝামেলা করে আসছেন আপনি, আমি এটা ক্লোজ করে দিই, অরিজিনাল ফাইলটা একটু ওপেন করি। বলেন, হ্যাঁ বলেন বলেন। এরকম হয়ে গেছে নাকি? আচ্ছা, তা আমি মনে হয় এই জিনিস আনতে পারবো না, টগল বার ব্লক কমান্ড ভিউ। ভিউ থেকে দেখবেন এখানে কোথাও আছে, মেবি, আমি শিওর না। এক্সপ্লোরার, সার্চ, রান, এখানেই কোনো জায়গায় আছে দেখুন। বুঝতে পারছি, আচ্ছা এটা দেখবো না, ঠিক করবো না পরে। আপনার আপনার এটা করে অন্য জায়গায় কোনো জায়গায় ঝামেলা আছে বুঝছেন, এর জন্য পাচ্ছে না, ওটা একটু দেখেন, এরর আসছে অনেক জায়গাতেই। আচ্ছা চেষ্টা করেন, নাইলে হচ্ছে আমার একটু নক দিয়েন। এটা হচ্ছে ঋত্বিকবার এটা ডাউনলোড করছিলাম মনে হয়, তো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঋত্বিক ভাই বলেন, ঋত্বিক ভাই আছেন না? চলে গেছে,
হ্যাঁ, বাই ডিফল্ট তো এরকম ছিল। ক্রেক করলে চলে যাবে। বুঝতে পারছি, কিন্তু এটা আমি ঠিক করবো কিভাবে? ওয়ার্ক স্পেস কই? সেভ ওয়ার্ক স্পেস, ওপেন ওয়ার্ক স্পেস না, আমার ডিফল্ট কিভাবে নিয়ে আসবো? প্রিফারেন্স, একটা তো ঝামেলায় পড়ে গেলাম। কেটে দিয়ে দেখি তো। না, আচ্ছা আমি সাবলাইম ওপেন করি আপাতত, পরে দেখবো না আর কি করা যায়। দেখতেছি তো এখানে হচ্ছে এইগুলি না, এক্সপিরিয়েন্স, স্কিল, এডুকেশন বলে যাচ্ছে। এখানে যদি জাভা স্ক্রিপ্ট পারেন আপনি? জাভা স্ক্রিপ্ট পারেন? আচ্ছা, তাহলে একটা জেএস দিয়ে করে দেই, যে করে দিয়ে। বুটস্ট্র্যাপে মেবি এরকম নাই, একটু সার্চ করে দেখি আমি। দাঁড়ান, বুটস্ট্র্যাপ নেবার উইল বি অনেক হাইট। জেস দিয়ে সলিউশন দিছে, ফাইন। না, জেস দিয়ে করছে, জেস ছাড়া উপায় নাই, কেউই জেস ছাড়া দেয় নাই, দেখছেন। আচ্ছা, এই লোক দিছে জেস দিয়ে, দাঁড়ান তো একটু দেখি কি বলছে। লিস্ট টার্গেটের তো ডাটা কলাপস না, আমি কলাপস দিয়ে দেখলাম তো, কলাপস দিয়ে কাজ করতেছে না। ডাটা টগল কলাপস তো দিলাম, টগল কাজ করে না, জেস দিয়ে করতে হবে, বুঝছেন। আমি হচ্ছে বুটস্ট্র্যাপের এই ন্যাপবার ইউজ করি না কখনো, বুঝছেন। আমি সবসময় নিজে বানায় নেই জেস দিয়ে সবগুলো, এটা আমার কন্ট্রোল থাকে ভালো। তো এটা আমি লিঙ্কটা আপনাকে দিয়ে দেই, এখান থেকে যেখানে সলিউশন দেয়া আছে মোটামুটি, এখান থেকে আপনি একটা ই পাবেন। হ্যাঁ, তাহলে এটা সার্চ করলেই পেয়ে যাবেন, যে সরি যে এটুকু লিখলেই হবে। হ্যাঁ বলুন।
এখানে না এই একদম এখানে? আচ্ছা আচ্ছা, যেটা টেক্সট রাইট আপনার যাইতেছে না না? টেক্সট রাইট না, এটা হবে টেক্সট এন্ড। না, টেক্সট রাইট বুটস্টা 4 পর্যন্ত ছিল, বুটস্টা 5-এ এটা এন্ড হয়ে গেছে। সর, রাইট যেখানে, হ্যাঁ কন্ট্রোল এফ না আর, এটা রিপ্লেস, আচ্ছা করে দিতেছি, ফাইন্ড রিপ্লেস টেক্সট রাইট হবে টেক্সট এন্ড। হয় নাই, আচ্ছা টেক্সট এমডি রাইট আছে। চলে গেছে, আচ্ছা ঠিক আছে।